হ্যালো গাইজ, আই এম ব্যাক টু মাই চ্যানেল পায়েল। আর আমি তোমাদের সাথে আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো ভ্লগটা তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো ভ্লগটা কেমন হবে। তো হ্যাঁ হ্যাঁ, সব থেকে প্রিয় খাবার তো আমি এটা দেখলে নিজের জিভের জলকে কন্ট্রোল করতে পারি না, কারণ হচ্ছে কি আমি এটাকে খুব ভালো খাই। আর ফুচকার সামনে গেলে তো সেটা সবারই হয় আশা করছি, আর আমারও এরকমটাই হয়। তো এখন হালকা বিকেল বিকেল হয়ে এসেছে, হালকা হালকা রোদ আছে, তো আমি এখন চলে যাব দোকানে ফুচকা আনতে। আর আমাদের এখানে দই ফুচকা খুব একটা ভালো পাওয়া যায় না, তাই আমি তোমাকে দই আর তারপর তোমাকে সাথে শেয়ার। তো আমি রেডি হয়ে চলে এসেছি, তো এখন আমি যাব দোকানে আর দোকান থেকে আনবো ফুচকা, দই আর যা যা লাগে আর কি তাই নিয়ে আসবো। আমি শুধু ফুচকাটাই দোকান থেকে কিনবো, তাছাড়া সব বাড়িতেই বানাবো, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমার ফুচকার প্রত্যেকটা মানে প্রত্যেকটা ভ্যারাইটি ভালো লাগে, যেমন চকলেট ফুচকা বলো, ঘুগনি ফুচকা বলো, বা জল ফুচকা তো একদম ভালো লাগে, আর দই ফুচকাটাও খুব ভালো লাগে। তো দই ফুচকাটা আমি বাড়িতেই বানাবো আর খুব সাধারণভাবে সিম্পল ভাবে আমি বানিয়ে তোমাদের দেখাবো। তো আমার ভালো লাগে বলেই আমি দই ফুচকাটা বানাবো, আর জল ফুচকা না হলে তো চলেই না, জল ফুচকাও থাকবে, তার সাথে দই ফুচকাটা হচ্ছে কি স্পেশাল মেনু আজকে। বানিয়ে মুখের জল সামলাতে না পেরে কাউকে দেওয়ার আগে আমি নিজে একটা খেয়ে নিয়েছি, তো তারপর আমি ওকে খাওয়াবো। তো ও অনেকক্ষণ ধরে অধীর হয়ে বসে আছে ফুচকা খাওয়ার জন্য, তো সেই অধীরতা এখন গেল, শেষমেশ ফুচকাটা খেতে পারলো। তো আমি একটা খেয়ে নিলাম, কারণ ফুচকার সামনে বসে থাকা তো আর সম্ভব নয়, তাই আমি বানাচ্ছি আর খাচ্ছি, বানাচ্ছি আর খাচ্ছি। তো এবার সেই স্পেশাল দই ফুচকাও আমি খেয়ে নিলাম, সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল। যে বাড়িতেও এত সুন্দরভাবে দই ফুচকা বানানো যায় সত্যি বলছি, না খেলে বোঝা যাবে না। আপনারাও বাড়িতে বানান এবং খেয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে।
তোমরা দেখলেই কত সহজে আমি বাড়িতে বসে দই ফুচকা বানিয়ে নিলাম, আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর আমাকেও ভালো লাগে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো আমার ইউটিউবের জার্নি আমি প্রথম শুরু করেছি, তো তোমরা যদি আমার পাশে থাকো আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তাই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে লাইক দাও, শেয়ার করো, লাইক করো, আর এরকম যদি ভিডিও পেতে চাও অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।